মানে আপনাকে কে মেরেছিল আপনাকে কে মেরেছে বকেয়া পারিশ্রমিক চাইতে গেলে শ্রমিকদের উপর গুলি চালানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠল কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। বাঁকুড়া বিষ্ণুপুর দাড়িকা শিল্প তালুকের ঘটনা। রোহিত প্রাইভেট লিমিটেড নামে ওই বেসরকারি কারখানা এজিএম অশোক কুমার মিশ্রের ওই হুমকি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার রীতিমতো ভাইরাল। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা ও দেখা যাচ্ছে এজিএম অশোক কুমার মিশ্র আঙুল উঁচিয়ে কয়েকজনের উদ্দেশ্যে কথা বলছেন, আমার বাড়িতে ঢুকলে আমি গুলি মারব। যদিও অভিযুক্ত এজিএম ওই গুলি চালানোর কথা বলেননি বলে দাবি করেন। ওই কারখানার শ্রমিকদের তরফে দাবি, ফেরো বিভাগ বর্তমানে বন্ধ, ওখানে 93 জন শ্রমিক মাসে 12 দিন কাজ ও দৈনিক 222 টাকা হিসাবে বেতন পান, কিন্তু ওই সামান্য বেতনও গত 3 মাস পাননি। এর মাঝেই 2 জন শ্রমিককে বরখাস্ত করা হয়েছে আর সেই বকেয়া বেতন চাইতে গেলে কারখানা কর্তৃপক্ষের তরফে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 4 মাস আমরা বেতনের জন্য এসেছিলাম, 4 মাস বেতন দেয়নি, তার জন্য আমরা এসে অফিসের সামনে বিক্ষোভ করেছিলাম যে আমাদের বেতন দেওয়া হচ্ছে না কেন। সে জানতে এসে আমাদেরকে বেতন দেওয়ার নাম করে বলে 2 দিন পর বেতন দেওয়া হবে সেই বলে আমাদের তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পর 4-5 দিন পর আমাদেরকে 2 জনকে সাসপেন্ড করে, প্রথমে বলে সাসপেন্ড করে আমাদেরকে, তারপরে আমরা ডিউটি করি, ডিউটি করার পর তারপরে আমাদের বলেন টার্মিনেট করেছি, মানে বাদ দিয়ে দিয়েছি। পরিষ্কার কথা, এখানে যে সুব্রত সরকার বলে একজন আছে, সে ফোন করে বলছে তোমাদেরকে অলরেডি বাদ দেওয়া হয়ে গেছে, তোমরা আর গেট পাস বা কার্ডে আমাদের কোনো হাজিরি হবে না, সেই বলে আমাদেরকে খেদাড়ে দিয়েছে। সে ওই আমরা বেতন চেয়েছি বলে, আমরা বেতন চেয়ে 3 মাসের বেলায় বেতন চেয়েছি বলে আমাদেরকে এরম করেছে। তারপরে বলে আমাকে একে মিশ্রা বলে যে তোমাদেরকে বেশি বেতন ফেতন করে চিল্লাচিল্লি করলে তোমাদেরকে গুলি করব এবং মেরে তাড়িয়ে দেবো আর গেটের বাইরে সবাইকে বার করে দেবো। আমার নাম শেখ আজারউদ্দিন, আমি রোহিত ফ্রেডে কাজ করি। শ্রমিকদের এই অভিযোগ মানতে চাননি অভিযুক্ত এজিএম অশোক কুমার মিশ্র। তিনি বলেন শ্রমিকরা এসে গালিগালাজ করছিল, গুলি চালানোর কোনো কথা বলিনি, নিরাপত্তা রক্ষীদের বলেছি বিষয়টি দেখতে। বেতন ফেব্রুয়ারির সবারই পেমেন্ট হয়ে গেছে, মার্চের 90% কন্ট্রাক্টরের পেমেন্ট হয়ে গেছে, রইল অ্যাপ্রিলের ওদের ডিমান্ড আছে যেহেতু ঈদ আছে। আমরা আপনারা এটাও জেনে নিন, আমার কোম্পানি NCLT-র মধ্যে চলছে, আমরা NCLT-কে সকাল সন্ধ্যা বলে জানাই যে ঈদ আছে, পেমেন্ট করে দিন, কিন্তু ওরা বলছে যেহেতু মার্চের পেমেন্টই পুরো হয়নি, অ্যাপ্রিলের পেমেন্ট কী করে করবো, সে টাইম লাগবে, এখন ফান্ডের অভাব আছে, টাইম লাগবে। এই সংক্রান্ত নিয়ে 4-5 দিন দিয়ে ওই লেবাররা এই যে কবে হবে না হবে এই সব করতে, কিছু লেবার এই তারিখ ঠিক মনে নেই, 5 বা 6 তারিখে এইরকম এইখানে আমাদের অফিসের সামনেই এসেছিলো, ওইখানে ওরা ধাক্কাধুকি করে, গালাগালাজ করে, এই খবর কোর্টের NCLT-তে যায়। এর আগেও অনেকবার লেবার করেছে, প্রোডাকশন হ্যাম্পার করে 2-3 বার হয়েছে এটা ঘটনা, প্রোডাকশন হ্যাম্পার করে 100,000 টাকার প্রোডাকশন হ্যাম্পার করেছে, তার বিনিময়ে টার্মিনেট করা হয়েছিল কোর্টের থেকে, NCLT-র তরফ থেকে। তখন ওই ক্ষেত্রে আবার ওকে সাসপেনশনে করে দিয়ে 2-4 দিন সাসপেন্ড করে তুলে দেওয়া হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কোর্ট পুরো রিজিড যে প্রোডাকশন হ্যাম্পার করলেও টাকার ক্ষতি, কিন্তু এইখানে মানুষকে মারা হচ্ছে, মানুষকে গালগালাজ দেওয়া হচ্ছে, এইটা সহন করা যাবে না। এখন ইনারা সবাই এসছেন, এবার ওনারা একটা লিখিত দিচ্ছেন যে এটা আগামীকালে আর হবে না, ওইটা আমরা পাঠাচ্ছি কোর্টকে দেখি। এই বিষয়ে আমি বেশি, এটা অনেক দিনের ঘটনা, এটা আজকের ঘটনা নয়, যতটা আমার খেয়াল আসছে লেবাররা ওই সময় কী, এবার তো আমাকে রিকল করতে হবে, সেই সময় আমাদের অফিস স্টাফকে অফিস থেকে বের করে মারবো ধরবো কাজ করতে দেবো না এরকম কিছু করেছে। তখন ওইখানে আমি গেলাম, বললাম ভাই এরকম কেন করছো, এইসব করা ঠিক না, আমাদের লোককে কেন তুমি মারতে যাবে। তখন আমি আমার সিকিউরিটিকে বলেছি যে তোমরা এখানে দাঁড়িয়ে কেন দেখছো এইসব, এবং এই কথাকে নিয়ে ওরা এই রটান্ত করাচ্ছে, আজকেও বলেছে, আমি এই কথাই বললাম ভাই এরকম কথা হয়েছে। মানে আপনি কাউকে গুলি করবেন বলেন এইখানে সিকিউরিটি, এখানে সিকিউরিটি বলেছি তোমরা বসে কেন আছো এখানে, তোমাদের ডিউটি কেন দেওয়া হয়েছে, আমাদের সুরক্ষার জন্য না এদের সহযোগিতার জন্য, এই কথা নিশ্চয়ই আমি বলেছি। আমার নাম হচ্ছে অশোক কুমার মিশ্রা, আমি সিনিয়র এজিএম কমার্শিয়াল।
Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.